তামিম ইকবালকে ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। কোনো চমক ছাড়া ঘোষিত এই দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ তিন সিরিজে অংশ নেয়া প্রায় সবাই আছেন দলে, তবে আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন নির্বাচকরা। চার পেসারের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার দুজন দল নির্বাচন করলেও বিশ্বকাপে বড় কোনো প্রত্যাশা নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তামিম ইকবাল নিজেই ঘোষণা দিয়ে সরে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে। জাতীয় দলকে উপেক্ষা করে এভারেস্ট টি টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র চেয়েছেন বোর্ডের কাছে। দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ওপেনারের জন্যই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে সময় নিয়েছে বিসিবি। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই দল ঘোষণা এবং গত তিন সিরিজে দলের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। মোহাম্মদ মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেই কোনো ডেপুটি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ব্যাটসম্যানরাই গুরুত্ব পেয়েছেন স্কোয়াডে। দলের স্পেশালিস্ট ব্যাটসম্যান আটজন, তামিম না থাকায় ওপেনিংয়ে ভরসা নাইম লিটন সৌম্যর ওপরই। মুশফিক সরে দাঁড়ানোয় কিপিংয়ের দায়িত্ব থাকছে সোহানের ওপর। তামিমকে মিস করবে, আমরাও মিস করব তামিমকে। যারা সুযোগ পেয়েছে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ ভালো খেলার, এবং বিশ্বকাপে এই স্কোয়াডের উপরে যারা ওপেন করবে এবং সবার উপরে আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো করবে। বিশ্বকাপে থাকবে না মিরপুরের উইকেট, তাই অলরাউন্ডার সাকিবের সঙ্গে দুই স্পিনার মাহেদি হাসান ও নাসুম আহমেদ, পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের সঙ্গে স্পেশালিস্ট পেসার তিনজন। যদিও মুস্তাফিজের দুই সঙ্গী তাসকিন ও শরীফুল একাদশে জায়গা পান না অনেক দিন। ওনাকে প্র্যাকটিসের মধ্যে না প্রস্তুতি ক্যাম্পে আপনি বুঝলেন যে নাই, আপনি তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজকে খেলে আসেনি, দেড় মাস আগে খেলছে, কিন্তু ওরা তো প্র্যাকটিসের মধ্যে তো কোনো ইনজুরিতে নেই, ও তো ধারাবাহিকভাবে প্র্যাকটিসের মধ্যে আছে। টিমের আমাদের ফাস্ট বোলিং কোচ আছে, লুক আফটার করছে, আমাদের এতগুলি স্পেশালিস্ট কোচরা আছে, ওরা সবাই লুক আফটার করছে প্লেয়ারদের। নিজেদের দেয়া দল নিয়ে সবারই একটা প্রত্যাশা থাকে, কিন্তু দল ঘোষণাতেই যেন দায় শেষ নির্বাচকদের। ভাবটা এমন, দল দেওয়া হয়েছে, এবার সাফল্য ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের। এটা সিলেকশন প্যানেল থেকে বলতে এটা তো টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করবে, এটা আমাদের সাথে এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট যখন কথা বলবে, হেড কোচ আছে সবার সাথে দিয়ে, তখন তো লক্ষ্যটা ঠিক করবে। সবসময় আগাম বলাটা টি টোয়েন্টি ফর্মেটে ডিফিকাল্ট, আমরা চাই আমরা সেরা খেলাটা সেরা দিনে খেলবো, ওই দিনটাই সেরাটা খেললে ইনশাআল্লাহ আমরা আশা করছি ভালো কিছু আশা করি। অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।